আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জার্মান সিলভারের একটা ইজি নেকলেস। মেটেরিয়ালস যা লাগবে তার ডিটেইলস এখানে দেয়া আছে। ফার্স্টে আমি একটা সরস্বতী পেন্ডেন্ট নিয়েছি, জুয়েলারি মেকিং ওয়্যার নিয়েছি, তার মধ্যে ক্রিস্টাল ব্ল্যাক কালারের বিটস আমি ভরে নেব চারটে করে, তারপর জার্মান সিলভারের একটা রিং টাইপের বিটস আমি ভরেছি বা চামসও বলতে পারো তোমরা এগুলোকে, তারপর আবার ক্রিস্টালের চারটে করে বিটস ভরেছি, তারপর আবার চামসগুলো ভরেছি। এইভাবে আমি বেশ কিছু গেঁথে নিয়েছি। যেহেতু এটা ব্ল্যাক ক্রিস্টালসের, তাই এগুলো তোমরা যে কোনো কিছুর সাথে ম্যাচ আপ করে পরতে পারো, কোনো অসুবিধা কোনো কিছু নেই। আর যেহেতু জার্মান সিলভারের লকেটের মধ্যে যাচ্ছে, তাই জিনিসটা কিন্তু তোমাদের লুকসটাও খুব সিম্পল কিন্তু খুব সুন্দর একটা এলিগেন্ট লুক দেবে। তোমরা এগুলো ইজিলি যে কোনো এজের, যে কোনো বয়সে, যে কোনো কিছুর সাথে ম্যাচ করে পরতে পারো। এন্ড করার জন্য একটা লক বিটসে ভরে আমি এটাকে নেকলেস দড়ির সাথে লক করছি। একইভাবে আর একটা সাইডও আমি লক করে নেব। তার আগে যে ওয়্যারটা রয়েছে সেই ওয়্যারটাকে আমি কেটে নেব, তারপরে এখানে আমি একটা লক বিটস ভরে নিচ্ছি, তারপর একটা জুয়েলারি মেকিং ওয়্যারের মধ্যে ওটা ভরে নিয়ে জুয়েলারি মেকিং ওয়্যারটা একটা লুপস বানাতে হবে, তারপর তারটাকে টোটালটা ধরে টেনে দিতে হবে, আর তারপরে এটা টাইট করে দিতে হবে, এক্সট্রা ওয়্যারটা কেটে দেবো। হয়ে গেছে আমার নেকলেসটা রেডি। নেকলেসটা রেডি হয়ে গেছে, এরপর আমরা ইয়াররিংস বানাবো। ইয়াররিংসটা সিম্পল রাখার জন্য আমি একটা টপ অ্যান্ড ঝুমকা দিয়েছি, একটা ছোট্ট ঝুমকার সাথে আমি একটা হাঁস টাইপের টপকে ঝুলিয়ে নিয়েছি, এটাকে ময়ূরও বলতে পারো। আমি এখানে যেহেতু সরস্বতী পেন্ডেন্ট তাই এটাকে হাঁস হিসাবেই ধরছি, আর একটা জাম্পিংয়ের সাহায্যে দুটোকে আমরা একসাথে আটকে দেবো, তাহলেই আমাদের ইয়ার টপসটা রেডি হয়ে যাবে। আর এটা পরার জন্য আমরা অবশ্যই ইয়ার পুশ ব্যবহার করব। একইভাবে আর একটাও আমরা বানিয়ে নেব। আমার ইয়ার টপস রেডি হয়ে গেছে, ইয়ার টপসটা পরার জন্য একদম রেডি, টোটাল সেটটা একদম রেডি হয়ে গেছে পরার জন্য।